তো দিন শেষে দিনে একবার হোক, সপ্তাহে একদিন হোক, 15 দিনে একদিন হোক, অন্তত মাকে ধরে যদি একবার বলেন, মা তোমাকে আমি ভালোবাসি, আমার মনে হয় একটা সন্তানের জন্যে আর কিছু লাগে না। এখানে যারা আছেন তাদের প্রতি সেই কথাটা থাকবে যে কিছুই মার জন্য করতে পারলেন না, কিন্তু দিন শেষে একবার মাকে ধরে বলবেন, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। মা আর কিছুই চায় না সন্তানের কাছে। আমি তোমায় কত ভালোবাসি, আমি তোমায় কত ভালোবাসি, আমার অন্তর্যামী জানে, আমি মরলে কবর দিও তোমার ওই বুকে গুরু স্থানে। যারা দেখেছেন আমার বাবা মার যে মাজার, যে কবর, আপনারা হয়তো আমার এই পাশেই বাবা মা রাখা, এবং সেটা সেখানে তিনটা কবরের ডিজাইন করে আমার ইঞ্জিনিয়ার সাহেব দিয়েছিলেন, একজন আমার মা, একজন আমার বাবা। কবরটা করার আগেই আমার বাবা চলে গেছেন, আমি তারপরে করেছি মাজারটা, কিন্তু আমার মা দেখে গেছেন তাকে আমি কোথায় রাখব, এবং তাদের দুইজনের মাঝামাঝি জায়গায় আমি আমার জায়গাটা করে রেখেছি। হয়তো এটাই আমার সান্ত্বনা যে আমি আমার মা বাবার বুকের কাছেই থাকব। তোমায় কত ভালোবাসি, তোমায় কত ভালোবাসি, অন্তর্যামী জানে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। বন্ধুরে কবর দিও বুকের গোরস্থানে।
এই যে ভবে কে বাধায় আছে প্রতিটা জিনিসের মধ্যেই আমার মায়ের ছোঁয়া আছে। এই যত গাছ, যত ফুল, যত পাখি আসে, সবই নাকি আমার মায়ের ভালোবাসার টানে আসে। মাজারের উপরে দুইটা সুন্দর দুইটা পেঁচা ছিল। পেঁচায় মাঝে মাঝে আমি ঢুকলে দেখতাম, মানে ওদের ময়লা, বড় বড় ময়লা। আমি বিরক্ত হইতাম যে এই পাখিগুলার একটু তাড়াই দিতে পারো না, আমার উপরে এত সুন্দর করে কাঠের নকশা মকশা কিনা কি করে ওরা নষ্ট করে ফেলতেছে কিনা। মা বলে, না না না, যখন তোমার মা বাবার মাজার এটা হইছে, তুমি এটা করছো, সাথে সাথে এই দুইটা লক্ষ্মী পেঁচা আসছে। এ পেঁচারে কিন্তু কিছুই বলা যাবে না। এবং আমার মা মারা যাওয়ার পরে পেঁচা দুইটা, ওই দুইটা আর নাই, অন্য দুইটা আসছে পরে, ওই পেঁচা দুইটা নাই। অনেক পাখি আসে, কয় পাখিগুলারা যে কেমনে পালি। পরে আমি যে মাটির পাখি বসার ইটি পাওয়া যায় ওগুলো কতটি কিনে এনে মায়ের গাছে ঝুলাই দিছি, তোমার পাখি যদি এসে আদার খায়। মা ওখানে বসে যদি আম খাইতো, জাম খাইতো, কাঁঠাল খাইতো, যাই খাইতো, ছুঁড়ে দিলেও ওইটাই গাছ হয়ে যাইতো। আমি রাগ করতাম, মা আমি একটু কত পরিকল্পিতভাবে গাছ টাছ লাগাইতে চাই, এই জায়গায় জায়গায় এত আম কাঁঠাল গাছ, এত গাছ, এ কে লাগায় এগুলা? বলে, আরে লাগান লাগে নাকি, আমি খাইয়া একটু ফেঁকা দিলেই গাছ হয়ে যায়। সে হইল আমার মা। এর জন্য আমি বললাম, ফুল জানে, পাখি জানে, জানে নদীর ঢে, তুমি ছাড়া আমার আপন নেই তো ভবে কে, বাধায় আছে পরা নামার, বাধায় আছে পরা নামার, তোমারই পরাণে আমি মরলে কবর দিও বুকের গুরুস্থ।
তোমার হাতে তুলে হাসি মুখে যেতে পারি পৃথিবীকে ভুলে এত সাধে জনম আমার তোমার হাতে তুলে পৃথিবীকে ভুলে বারে বারে জন্ম নিব বারে বারে আমি জন্ম নিব তোমার প্রেমের টানে আমি মরলে কবর দিও বুকের দুরুস্থানে বান্ধব রে সবাই মিলে ধন্যবাদ সবাইকে। আমাদের প্রিয় শিল্পী অত্যন্ত চমৎকার গান করেছেন, কিন্তু একটা গান শুনে আমাদের মন ভরে নাই। মন ভরছে আপনাদের? সবাই বলতেছে আমার, আমি তো বাইরে দেখতেছি সবার কাছে বলতেছে মন ভরে নেই, আরেকটা গান করতে হবে। ধন্যবাদ। হ্যালো, আমার একটু ভোকালটা একটু বাড়াই দিও, বেশি গরমে আর কথা বেশি বলতে বলতে গলার অবস্থা ইয়ে নাই, একটু বাড়াই রাখো। আর পিছনে যারা আছেন, হ্যাঁ একটু বসে যান, ভালো লাগবে দেখতে। যে কথা বলছিলাম, আমার মা গত বছর 30 তারিখে, সেপ্টেম্বরের 30 তারিখে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সেই মায়ের মেলা 2 দিন ব্যাপী, বাউলদের পক্ষ থেকে আসছে আরও বাড়াইতে হবে। বাবার মেলা 3 দিন হয়, মধুর মেলা যেটা, জানুয়ারির 1, 2, 3। আমার ছোটো মেয়ে রাইসা রোজ কালকে রাতে মেলা শেষ করে যখন রুমে গেলাম, আমারে জিজ্ঞেস করে, মা আম্মু নানুর মেলা 2 দিন কেন? আমি বললাম 2 দিন মানে মাত্র শুরু করলাম, একদিনই তো করতে চাইছিলাম, তা বাউলরা ছাড়লো না, বলে না দেশ বিদেশ থেকে আসবে, একদিনে হবে না, এর জন্য আর একদিন করতে হলো। কয় না তুমি মধুর মেলা 3 দিন করো আর আমার নানুর মেলা 2 দিন হবে, এটা তো হইতে পারে না আম্মু। কথাটা আমার ভিতরেই ছিল, আমি মনে মনে কই তোমরা তো বলো, কিন্তু আমার যে সময়, আমার যে কাজ, আমার যে ঝামেলা থাকে, আমি কেমনে এত সময় বের করি। তারপরে কথাটার বলি নাই কাউকে, কিন্তু আবার বাউলরা সেই একই কথা বললেন, এবং আমার ভাই গোলাম মহিউদ্দিন ভাইও মঞ্চে সেই কথাই বললেন যে মেলা, মায়ের মেলা আরও বড় হইতে হবে, আরও বেশি দিন করতে হবে। সবই দয়ালের ইচ্ছা, আমার কোনো শক্তি নাই। আপনারা চান, আপনারা আসেন, আপনারা যদি মেলা করেন,
যতদিন করতে চান ততদিনই হবে ইনশাল্লাহ।